সাইবার নিরাপত্তা আইন সংস্কারের বিষয়ে অচিরেই উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রবিবার এনজিও বিষয়ক ব্যুরো কার্যালয়ে তথ্য অধিকার ফোরাম ও মানুষের জন্য ফাউন্ডেশনের আয়োজনে স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার এনজিওদের সহায়ক ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। সভায় আরও উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক সাইদুর রহমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী প্রমুখ। এই সমস্ত আইন করার পরিকল্পনা ছিল, সেগুলি বাতিল করার চেষ্টা করব, ক্ষেত্র বিশেষে সংশোধন করতে হবে। যেমন ধরেন সাইবার সিকিউরিটি অ্যাক্টটা অনেকের জনপ্রিয় দাবি হচ্ছে এটাকে বাতিল করে দেওয়া। আমি কিন্তু আমি যখন লেখালেখি করেছি আমি কখনো বাতিল করতে বলি নাই, কিছু কিছু ক্ষেত্রে আইন সংশোধন করব। এবং বিগত ফ্যাসিস্ট সরকার আমলে যে সমস্ত আইন করার চেষ্টা করা হয়েছিল বা একদম নিয়ার কমপ্লিশন স্টেজে ছিল সেগুলি বাতিল করার চেষ্টা।